ফিচার স্টুডিওয়ে আরও একবার স্বাগত জানাই আপনাদেরকে। আজকে সিন নতুন একটা পর্ব নিয়ে, নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে। আজকের বিষয়ে পৃথিবীর আশ্চর্যময় জিনিসগুলোর মধ্যে একটি হলো তাজমহল। সেই তাজমহল নিয়ে আমরা সংক্ষিপ্ত কয়েকটা বিষয়ের উপরে আলোচনা করব। যেমন এই তাজমহলটা তৈরি করা কেন হয়েছিল এবং কিভাবে এর তাজমহলটা যমুনা নদীর তীরে সম্ভব হয়েছিল। তাজমহল হলো মমতাজের প্রতি সম্রাট শাহজাহানের তৈরি এক অনন্য নিদর্শন। কিন্তু আপনি কি কখনো কল্পনা করেছেন যমুনা নদীর তীরে বালির ওপরে বিল্ডিং নির্মাণ করা বর্তমান যুগে চ্যালেঞ্জ ছাড়া আর কিছুই না। কিন্তু তা সত্ত্বেও আজ থেকে প্রায় 400 বছর আগে কোনো অ্যান্ড মডার্ন টেকনোলজি ছাড়াই এই নিদর্শন কীভাবে নির্মাণ করা হয়েছিল। সেই সময় কোনো সিমেন্টের আবিষ্কার হয়নি, তাহলে এত মজবুত নিদর্শন তারা কীভাবে তৈরি করলো। তাছাড়াও অবাক করা বিষয় হলো কেবল শুধু কাঠের উপরেই এই সুবিশাল অট্টালিকা কীভাবে 400 বছর ধরে আজও দাঁড়িয়ে আছে। আরও একটি অবাক করা ঘটনা হলো যমুনা নদীর ঠিক অপর প্রান্তে তাজমহলের অনুরূপ আরও একটি তাজমহল বানাতে চেয়েছিল, যার রং হবে পুরোপুরি কালো, যাতে অন্য মানুষ মনে করে এই তাজমহলের ছায়া পড়েছে নদীর অন্য প্রান্তে। কিন্তু কি এমন ঘটেছিল যার ফলে শাহজাহান কালো তাজমহল করতে ব্যর্থ হয়েছিল? আজকের পর্বে সেই বিষয়ে আপনাদের জানাতে চাইব। ঐতিহাসিকদের মতে সেই সময় তাজমহলের ফাউন্ডেশনের জন্য যখন ইঞ্জিনিয়ার খোদাইয়ের কাজ করছিল, খোদাইয়ের জায়গা থেকে হঠাৎ বালি বেরুতে শুরু করে এবং যমুনা নদীর জল সেই গর্তে গিয়ে পূর্ণ হতে শুরু করে। ওই কারণে সেই সময়ে ইঞ্জিনিয়াররা তাজমহল নির্মাণের জন্য অন্য একটি স্থান পছন্দ করতে বলেন সম্রাটকে। কিন্তু শাহজাহান ছিলেন একরোকা ব্যক্তি। তিনি বলেন যে তাজমহল যদি তৈরি করতেই হয় তাহলে সেটা যমুনা নদীর তীরেই হবে। তখন ইঞ্জিনিয়াররা বাধ্য হয়ে যমুনা নদীর তীরে গর্ত খোঁড়া আরও একবার শুরু করতে থাকে। অনেক পরিশ্রমের পর গর্ত খোঁড়া সম্ভব হলে লোহা, পাথর, কংক্রিট আর কাঠ দিয়ে পূর্ণ করা হয় গর্ত। এভাবে তাজমহলের ভিত্তিকে তৈরি করা হয়েছিল। এই যমুনা নদীর তীরে আলাদা করে মাটির ওপরে এত মজবুত ফাউন্ডেশন তৈরি করা হয়েছিল যে শুধুমাত্র তাজমহল নয়, তাজমহলের থেকেও উঁচু যদি ইমারত তৈরি করা হতো সেখানে সেটাও সম্ভব ছিল। আপনি শুনলে অবাক হবেন যে এই সময় ইঞ্জিনিয়াররা তাজমহলের ভিত নির্মাণের জন্য যে এক বিশেষ ধরনের কাঠের ব্যবহার করেছিল যার নাম ছিল আবলুস। এই কাঠ জল লাগার সাথে সাথে এত মজবুত হবে যার কারণে তাজমহলের ভিতটি আরও মজবুত হতে শুরু করে। সেই সময়ে এই অ্যাডভান্স টেকনোলজি আজকের যুগের ইঞ্জিনিয়ারদের চিন্তার বাইরে। আজ থেকে প্রায় 400 বছর পূর্বে ইঞ্জিনিয়াররা বাস্তব রূপ দিতে সফল হয়েছিল। ইঞ্জিনিয়ারদের সব থেকে চ্যালেঞ্জ ছিল এই কাজটি, বালি মাটির উপরে ভিত নির্মাণ করা, এবং শুধু তাই না, সেটিকে যথাযথ মজবুত করা। কারণ এই ভিতটির উপরে তৈরি হবে সুবিশাল তাজমহল। ভিত তৈরির পর তাজমহল নির্মাণের কাজ শুরু হয়। ছবিতে বা সামনে থেকে দাঁড়িয়ে তাজমহলকে দেখলে মনে হবে কেবলমাত্র সাদা মার্বেল পাথর দিয়ে এটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, এই নির্মাণ সাধারণ পাথর দিয়েই করা হয়েছিল। যখন ইমারত তৈরির কাজ সম্পন্ন হয় তখন ভিন্ন ভিন্ন মার্বেল লাগানো হয় এই প্রসেসটিতে। কিন্তু সেই সময় মার্বেল লাগানোর পদ্ধতি ছিল সম্পূর্ণ ভিন্ন। সেই সময় রঙিন রঙিন পাথর
কাটার জন্য কেবলমাত্র একটি সরু তার ব্যবহার করা হয়েছিল। অনেক সময় ধরে ঘষার পর একটি মাত্র পাথর কাটতে পারত। বর্তমানে তাজমহল মেরামতের প্রয়োজন হলে সেই 400 বছরের পুরানো পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু কোনো মডার্ন পদ্ধতি ব্যবহার করা হয় না। এই মার্বেল লাগানোর পর তাজমহলকে বহুমূল্য পাথর দিয়ে সাজানো হয়। তাজমহলের দেওয়ালে লাগানো বহু মূল্যবান রঙিন পাথরগুলিকে শাহজাহান চীন, আফগানিস্তান, শ্রীলঙ্কা, পাঞ্জাব ও আরব দেশ থেকে নিয়ে আসে। এই পাথরগুলি আনার জন্য হাতির ব্যবহার করা হয়েছিল। 1631 সালে যখন সিমেন্টের আবিষ্কার হয়নি, সেই সময় ইঞ্জিনিয়াররা এক ধরনের বিশেষ পেস্ট ব্যবহার করত, যার মধ্যে অনেক অদ্ভুত অদ্ভুত সরঞ্জাম থাকত, যেমন গুড়, বাতাসা, বেলের রস, জব, নুড়ি পাথর, এছাড়া আরও আজব আজব পদার্থ দিয়ে এই পেস্ট তৈরি করা হতো। এই পেস্টগুলিকে দিয়ে তাজমহলের পাথরগুলিকে জোড়া লাগানো হয়েছিল। এই পেস্টটি সিমেন্টের মতোই মজবুত ছিল। তাজমহল সম্পর্কে আরও একটি অবাক করা বিষয় হলো, ভূমিকম্পে তাজমহলের কোনো ক্ষতি করতে পারবে না। তাজমহল শুধু প্রেমের প্রতীক নয়, বরং মুঘল আমলের সিভিল ইঞ্জিনিয়ারদের এক অবিশ্বাস্য নিদর্শনও বটে। যদি তাজমহলকে ভালো করে লক্ষ্য করা যায়, তাহলে দেখতে পাওয়া যায় মেন বিল্ডিংয়ের 4টি মিনার সোজাভাবে হয়নি, একটু বাঁকানো আছে। আর এটা সেই সময় ইঞ্জিনিয়াররা ইচ্ছাকৃতভাবেই বানিয়েছিল। শাহজাহান মমতাজের ছায়ার মধ্যে নিজেকে বন্দি রাখতে চেয়েছিলেন, তাই শাহজাহান নিজে চেয়েছিলেন যে তার মৃত্যুর পরে ওই কালো তাজমহলে যেন তাকে বন্দি করা হয়, অর্থাৎ কবর দেওয়া হয়। ইতিহাসবিদদের মতে, যখন শাহজাহান তাজমহল নির্মাণ করছিল, সাম্রাজ্যের সব অর্থ সম্পদ তাজমহলের পিছনেই নষ্ট করে দেওয়া হচ্ছিল, কিন্তু তখনও তাজমহল নির্মাণ কাজ শেষ হয়নি। কিন্তু ইতিমধ্যে রাজকোষে ঘাটতি দেখা যায়। তার পুত্র পিতার এই অর্থ ব্যয় একেবারে মেনে নিতে পারেননি, সেই জন্য রাজ্যসভায় নিজেই নতুন আইন চালু করতে শুরু করে দেয়। আপনারা জানলে আরও অবাক হবেন যে সেই সময় শাহজাহান তাজমহলের পিছনে 4 কোটি টাকারও বেশি খরচা করেছিল, যার বর্তমান মূল্য 80 কোটি টাকারও বেশি। এছাড়া তার উপর যদি কালো তাজমহল নির্মাণ করা হতো, তাহলে একেবারে রাজকোষ শূন্য হয়ে যেত, এর ফলে প্রজারা বিদ্রোহ শুরু করতে পারে। ওই কারণে ঔরঙ্গজেব কালো তাজমহল সৃষ্টি করতে বাধা দিয়েছিল। কিন্তু বর্তমানে অনেক আর্কিওলজিস্ট যমুনা নদীর ওই পারে কালো তাজমহলের সন্ধান করতে থাকে, কিন্তু দুঃখের বিষয়, আজ পর্যন্ত তার কিছুই মেলেনি। বন্ধুরা, ছোটবেলা থেকে আমরা বইয়ের পাতায় তাজমহল নিয়ে অনেক কিছুই পড়েছি। আজকের এই পর্বে আপনারা সেই তাজমহল সম্পর্কে কী নতুন অভিজ্ঞতা নিজে জানতে পারলেন এবং কী আপনার মতামত, সেইটা কমেন্টের মাধ্যমে জানান আমাকে। তাহলে দেখা হচ্ছে পরের সপ্তাহে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।